ভাই দর্শকের যে কতটা জাতমান কোয়ালিটি ভালো বকনা ভাই জান বলতে পারছেন এই দুটা বকনা সরস্ব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকে ভাই বুঝেছেন গরু বাসায় পুষার পর টাকা দিবে সমস্যা নাই তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি উনি ভালো দেখি সুন্দর দেখি খাওয়া দাওয়া দেখি তারপর নেবে সমস্যা নাই ভাই বুঝছেন সরস্ব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি জাহিদ এর ফার্মে জাহিদ এর ফার্মে সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা প্রেগনেন্ট লেডি পাওয়া যায় তো খাবারটা পরিচালনা করছেন জাহিদ ভাই চলুন আমরা জাহেদ ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শকদের সাথে পরিচয়টা দর্শকদের পরিচয় আমার নাম মহম্মদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদে অরমখোলা যে গরু হাট আছে হাটের পূর্ব সাইডে বাসা খামার খেতে জাহিদের দের ভাই আচ্ছা আজকে দর্শকদের কি দেখাচ্ছেন আজকে দর্শকদের দেখাবো তিনটা বকনা বাচ্চা দেখাবো খুব ভালো হাই পার্সেন্ট এটা বাগাবাড়ি মেলভেড়া জার্সি আর দুইটা হলিস্টে ফিজামস রেডি বাচ্চা বুঝতে পারছেন জাত মানে খুবই ভালো এই দুটা গরু কোন দর্শক বা নিলে সরস্ব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গাড়ি ভাড়া টাকা দিলে গরু টাকা ওনার বাসায় পৌঁছা দিয়ে নিয়ে আসবো সমস্যা নাই আচ্ছা গাড়ি ভাড়া টাকাটা বাদ দিয়ে জি জি গরু টাকাটা সরাসরি হাতে দিতে হ্যাঁ সরাসরি হাতে উনি বাসায় গরুটা সুন্দরকে দেখি ওনার মনে সন্দেহ তাহলে ভালো একটা ডাক্তার দেখি খাওয়া দাওয়া দেখি টাকা দিবে সমস্যা নেই ভাই সরস্ব কি জন্য আমার গরু ভালো সুস্থ ওই জন্য আমরা সব জায়গায় নিয়ে যাবো কি জন্য আমরা দর্শক ভাই যারা আমাদের দিকে করে জানে যে কেমন গরু কৃষ্ণ বিক্রি করে যা দর্শক জানে ভাই বুঝতে পারছেন জি আচ্ছা জানবে চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই হ্যাঁ দর্শকদের দেখান গরুগুলো দেখান ভাই বন্ধুরা সহিত দেখছেন আপনারা এক ভাই এক নম্বর চাঁদ মানে এটা একটা হলিস্টে ফিজাম বাচ্চা দর্শকের দেখান যে কতটা জাত মানে কোয়ালিটি ভালো ভাই মাতারা কত ছোট দেখান গলায় কোনো কম্বল নাই মানে খুবই জাতের একটা বাস্তব ভাই রেডি বাস্তা বুঝেছেন

সুন্দর একটা বটা দেখছেন বয়সটা তো হবে তাহলে থেকে হ্যাঁ তো তার তো চোদ্দ মাস বয়স হয় ভাই বুঝছেন সব কোনো সেফ জনে বাচ্চা এই বাচ্চা কোনো আপনার যখন তার হিটে আসে বুঝছেন ভাই দাঁত মানে পারছেন কত দর্শকের দেখেন আর খানি আলে কি তাই দেখেন খুবই জাত গরু ভাই মানে সাইডে ঠ্যাং দেখেন যে কতটা মোটা একটা বড় মাপে যে গাভী হলে যে ধারণ খাওয়া করতে হবে এটা দর্শকের দেবে কিনতে হয় ভাই বুঝতে পারছেন একটু দর্শকের মাথাটা কত ছোট দর্শকের দেখান খুবই সুন্দর মুখটা গোলাপি কোনো নাবি কম্বল না কানটা কত ছোট দর্শকের দেখান ভাই ভালো গরু দর্শন একটা চিনতে হবে যাত মান দেখি বৈশিষ্ট্য ভাই বুঝছেন দামটা কেমন চলছে দাম এটা এক নম্বর দুই নম্বর দুইটা ফ্রিজাম করে তোরা ধরে দাম বলতে ভাই বুঝছেন তো বন্ধুরা দেখলেন এক নম্বর বর্ত্তা বাচ্চা হরিশাং ফ্রিজাম চলুন নম্বর দুই নম্বর বর্তা বাচ্চাটা দেখি তারপরে একসঙ্গে দাম পড়বে হ্যাঁ দেখেন তারপরে দেখছেন দুই নম্বর বর্তা বাচ্চাটা এই বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছে ঠিক আছে

এই তলাটুক দেখেন ঠিক আছে এই চারটা বান দেখেন কত সুন্দর গোলাপের কত দূর অত ফাঁকা ফাঁকা বুঝছেন খুব ভালো গরু ভাই এটা বুঝছেন আর শ্যাং দেখেন যে কতটা মোটা স্টেট এটা ভালো গরুর কল বৈশিষ্ট্য এটা ভাই বুঝছেন দর্শক একটু দেখে শুনি হয় ভাই দেখেন ঠিক কেন বুঝছেন দুই নম্বরে বত বাচ্চারা বসতে কেমন হবে এটার বয়স 13 মাস ভাই 13 মাস বয়স 13 মাস 14 বয়স এমন বয়সী বাচ্চা ভাই বুঝছেন এই বাচ্চা এখন ধান দূরত্ব ধান এক আধার মাসে দুই মাসে হিটে চলে আসি ভাই বুঝছেন সব সময় ভিতরে হিটে সব সময় বুঝছেন গরু খানে আলকে দর্শক একটু দেখেন ভাই ভালো করো সুস্থ করো হয়ে সবসময় বুঝছেন বা দর্শকের দেখান দাঁত মান কত সুন্দর খানেরা দেখেন বাসারা সুন্দরকে খাওয়া দাওয়া দিকে তারপর নিবে সমস্যা নেই বুঝেছেন ভাই বন্ধুরা এটা দেখলেন দুই নম্বর বক্তা ফিজেন

তিন নম্বর এটা এটা ভাই অরিজিনাল বাগাবাড়ি জার্সি বক না দেখেন দর্শকের দেখেন ভাই বুঝছেন জাত মানে ভালো লাগছে পছন্দ ওই জন্য বাচ্চারা নিয়ে আসি ভাই বুঝছেন অরিজিনাল জার্সি দর্শকের দেখা হ্যাঁ মেল পিটার বাগাবাড়ি জার্সি বাচ্চা এটা ভাই বুঝছেন বক না হ্যাঁ খাওয়া দাওয়া একবার সব সুস্থ ভাই দর্শকের যে অরিজিনাল জার্সি সেটা দর্শকের দেখান ভাই বুঝছেন তাহলে মাথাটা কত ছোট দেখেন মাথাটা ডিপ চোখগুনে একবার ধান কালো গোলাপি ইয়া বুঝছেন পায়ের খুঁড়ি কালো দর্শকের সুন্দরকে দেখলে বুঝতে বুঝছে নর্দিয়াল জার্সি কাকে বলে দেখান দর্শক ভাই ওলান পোলান দেখান ওলান পোলান খুব সুন্দর আছে ভাই দর্শক দেখান চারটে চারটা নিপুলি আছে ভাই এদন দেখাচ্ছে দর্শক তাও দেখান চারটা নিপুলি দেখেন দেখান কত ঠিক আছে নিপুল চারটে বুঝছেন চারটা নিপুলি সুন্দর একবারে ফাগা ফাগা বুঝছেন সাদা ধবধবে নিপুল দেখেন যাচ্ছে তিন নম্বরে জার্সি বাচ্চারা বয়সটা কেমন হবে তিন নম্বরে জার্সি বাচ্চারা বয়স ভাই আটের থেকে সাড়ে আট মাস বয়স বুঝছেন আটের থেকে সাড়ে আট মাস বয়স দর্শকের দেখান যে কত সুন্দর একটা পিওর একটা বাঘা বাড়ি পিঠে জার্সি ভাই বুঝছেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে এটা পঁয়ষট্টি হাজার ভাই তিন নম্বর জার্সি বর্তমান বাচ্চার দাম পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি মানে অরিজিনাল জার্সি ভাই বুঝছেন আমার দশ মিনিট অরিজিনাল জাত করে জার্সি করে দামই আছে বুঝছেন অরিজিনাল মেন ফিরে বাঘা বাড়ি জার্সি এটা সব দিক ভালো দর্শক ভাই যে বলছে দর্শক ভাইয়েরা বলার আর কি আছে ভাই আমরা তো অনলাইনে আজ নয় বছর ধরে গরু বিক্রি করা আছে দর্শক ভাইরা সিনিয়র যারা লোক পুরাতন নতুন দর্শক আমি যেখান থেকে কিনেন আপনি দেখি ব্যবসা ক্ষেত্রে কিনবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যাচাই করেন প্রতিদিন দিন দেখবেন যে কোন জায়গায় ভালো গরু পাওয়া যায় কতদিন ব্যবসায়ী দেখি শুনে আপনি কিনবেন যা তাহলে আপনার ক্ষতি আসছে থেকে কিনেন ভালো জাত গরু কিনবেন খালি আমার ঠিক না আর আমার যে দুটা গরু দেখলাম জাত মানে খুবই ভালো হাই পার্সেন্ট জাতের গরু বুঝছেন ভাই আরে দুইটা গরু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভার দেবো আর যারা আসতে পারে সরজমিন আসি দেখে নেবে যারা আসতে তাদের জন্য আমরা বাসায় পৌঁছাতে টাকা নেওয়া সবাই বুঝেছেন জি আচ্ছা জানবে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুক আসসালাম